নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর যে যাচ্ছি কালী পুজোয়, তো আমার ব্লগটা সবাই দেখতে থাকো, আর আমার ব্লগে সবাইকে জানে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। এই দেখো শাড়িটা পরে নিয়েছি, রোগা হয়ে গেছি, একদম বিচ্ছিরি লাগে। আর দক্ষিণেশ্বর দিয়ে এই যে এই চেনটাই কিনেছিলাম, বেশ সুন্দর লাগে আমার। তো এখন আমি যাচ্ছি পুজোর বাড়ি, পুজো খেতে। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আদিকেও রেডি করে দিয়েছি, আদির বাবা সেই রাত 10টা 11টা বাজবে কলকাতা দিয়ে আসতে, তো আমরাই চলে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, তোমরা চলো। খেয়ে ঠেয়ে চলে এসেছি, দিয়েছিল কি তা তো দেখলেই। তারপরে হচ্ছে পোলাও দিয়েছিল, আলু দিয়েছিল, আর একবারই ফ্রাইড রাইস দিয়েছিল। মানে দুই তিনবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু সবাই দুই তিনবারই খেয়েছে, আমার দ্বারাই হবে না। আমি যা খেয়েছি তাই কালকে রাত্রে হজম হয় কিনা তার সন্দেহ। তো বাড়ি এসে একটুখানি শর্ট ভিডিও করলাম, তো শর্ট ভিডিওগুলো চলে যাবে। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমি কিন্তু অনেকটা গিয়ে গিয়েছি, তাই আমি খুব খুশি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একখানা লাইক করে দিও, অনেকে আবার লাইক করতে চাও না, তো পাশে থেকেও লাইক করো। আরে মানুষের পাশে মানুষ থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, অথচ যেই মানুষটা একটা সময় খারাপ কাটছে তার ভালো হবে, তো তার ভালো হলে তো ভগবান তোমায় দেখবেই। তো আমি অত বোঝাতে পারছি না, তো গুড নাইট, সবাই ভালো থেকো। টা 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 টা